হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো প্রিএমটিভ শর্টেজ জব ফার্স্ট অ্যালগোরিদম। তো প্রিএমটিভ শর্টেজ জব ফার্স্টের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বাস টাইম। যার বাস টাইম কম তার প্রায়োরিটি তত বেশি, মানে সে আগে সার্ভ হবে বা আগে প্রসেস হবে। তো প্রিএমটিভ শর্টেজ জবের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য হবে কার বাস টাইম কম, সেটা আগে এই জ্ঞান সেটে প্রসেস শুরু হবে। তো এখানে দেখতেছি আমাদের বাস টাইম হচ্ছে কম পি ফোরের বাস টাইম হচ্ছে জিরো। কিন্তু এখানে পি ফোরের বাস টাইম জিরো ঠিক আছে, কিন্তু পি ফোর অ্যারাইভ করছে কততে, টুতে। এর বাস টাইম জিরো কিন্তু সে অ্যারাইভ করছে টুতে, কিন্তু এর আগে তো অ্যারাইভ করছে পি ফাইভ। তাহলে ওয়ানের আগে তো আর আমরা পি টুকে প্রসেস করাইতে পারি না, এই কারণে এখানে গ্যান্ট চার্টের ক্ষেত্রে প্রথমে আসবে পি ফাইভ, কারণ পি টুর বাস টাইম কম ঠিক আছে, কিন্তু সে তো অ্যারাইভই করে নাই, সে এখনও আসেনি, কিন্তু সে আসলে প্রসেস হয় কীভাবে, এই কারণে এখানে জিরো থেকে ওয়ান এখানে কোনো প্রসেস আসেনি, এটা বাদ। তো প্রসেস আসছে কততে? ওয়ানে। তাহলে এখানে ওয়ান কোন প্রসেসটা আসছে? পি ফাইভ প্রসেস। এখন পি ফাইভ প্রসেস আসলো, কিন্তু এই প্রসেসটা আসলে চলবে কতক্ষণ? পি প্রসেসটা চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না নেক্সট কোনো প্রসেস আসে। আচ্ছা, নেক্সট প্রসেস আসছে কততে? আসছে টুতে, আসছে পি ফোর পি সিক্স। তাহলে আমরা নেক্সট প্রসেস আসছে টুতে, আমরা টু পর্যন্ত যাব। যাওয়ার পর এখন দেখব, তাহলে আমাদের প্রথমে এখানে একটা আমরা কিউ করে নেই, প্রথম প্রসেস আসছে পি ফাইভ, ওয়ানে আসছে পি ফাইভ, আর টুতে আসলো পি ফোর দেন পি সিক্স। তো এখন এর বাস টাইমগুলো আমরা করে নেব। তো পি টু আসার পি টু ওয়ানে শুরু, মানে পি ফাইভের প্রসেস ওয়ানে শুরু হয়েছে, টুতে আসছে। তাহলে এর বাস টাইম আগে ছিল এইট, পি ফাইভের বাস টাইম ছিল আগে এইট, অ্যান্ড টু মানে ফোর ফাইভ আসার আগেই পি ফাইভের বাস টাইম কমে, এইট থেকে কমে, এখন হচ্ছে সেভেন। তারপর আর কে কে আসছে? পি ফোর, পি ফোরের বাস টাইম কত? জিরো। তারপর পি সিক্স, পি সিক্সের বাস টাইম কত? সিক্স। তো এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে এখন আসছে কে কে। পি টু মানে মিনিট পর্যন্ত আসছে পি ফাইভ পি ফোর পি সিক্স। এখন লক্ষ্য করতে হবে এই তিনটার মধ্যে কার বাস টাইম কম। বাস টাইম কম হচ্ছে ফোরের। তো ফোরের বাস টাইম কি? জিরো। তো জিরো যখনই কোনো প্রসেসের বাস টাইম পাবো তখন এটি বাদ। তারপর এখন আমাদের লক্ষ্য করতে এই দুটার মধ্যে বাস টাইম কম কার। বাস টাইম কম হচ্ছে সিক্সের, তাহলে সিক্সের প্রসেস শুরু। কিন্তু আমরা যাব কতদূর পর্যন্ত? যাব যতদূর পর্যন্ত হচ্ছে যতক্ষণ না নেক্সট কোনো প্রসেস আসে। তো নেক্সট প্রসেস টু এর পর থ্রি, থ্রি নেই ফোর, ফোরে যায় একটা প্রসেস আসছে, তাহলে আমরা ফোরে এখানে থেমে যাব। থেমে যাওয়ার পর আসলো কে? পি টু। পি টু, পি টুর প্রসেস এখন বাস টাইম কত? বাস টাইম হচ্ছে পি টুর বাস টাইম হচ্ছে টু। এখন পি টু আসার আগে ফোরে, পি টু যখন আসছে ফোরে, তার মাঝে পি সিক্সের শুরু হয়েছে টুতে, ফোরে আসছে, তাহলে পি সিক্সের বাস টাইম দুই কমে, এখন হচ্ছে এর বাস টাইম ফোর। এখন ফোরে আসার পর আমাদের প্রসেস চলে আসছে চারটা,
তার মাঝে এটা তো বাদ, তাহলে এখন লক্ষ্য করতে হবে এর মাঝে কার বাস টাইম কম। পি দেখাচ্ছে পি টু এর বাস টাইম টু, পি সিক্স এর বাস টাইম ফোর, পি ফাইভ এর বাস টাইম হচ্ছে সেভেন, তাহলে অবশ্যই পি টু আগে সার্ভ হবে। তাহলে পি টু এখন সার্ভ হবে, পি টু কতক্ষণ হবে, যতক্ষণ নেক্সট কোনো প্রসেস আসে, নেক্সট প্রসেস আসছে কত, ফাইভে। তাহলে আমরা এখানে ফাইভে যেয়ে থেমে যাব। তো ফাইভে থামার পর ফাইভে আসলো কি, পি থ্রি, পি থ্রি, পি থ্রির বাস টাইম কত, ওয়ান ওয়ান। এখন ফাইভে আসার আগে, আসার পর পি টু, পি টু এর এক মিনিট সার্ভিসে ফোর থেকে, এখানে দেখো ফোর থেকে আমরা আসছি ফাইভে, তাহলে এখানে এক মিনিট পি টু এর বাস টাইম কমে আসছে এখন ওয়ান। তাহলে এখন আমরা ফাইভে আসার পর আমাদের প্রসেস এগুলো চলে আসছে, এবং তার মাঝে কার বাস টাইম কম, পি টু এর বাস টাইম ওয়ান, পি থ্রির বাস টাইম ওয়ান, পি সিক্স এর বাস টাইম হচ্ছে ফোর, পি ফাইভের বাস টাইম হচ্ছে সেভেন। তাহলে এর মাঝে দেখা যাচ্ছে পি টু এর বাস টাইম ওয়ান, পি থ্রির বাস টাইম ওয়ান। এক্ষেত্রে আমরা আসলে কোনটা আগে সার্ভ করব, তো এখন দেখতে হবে, যেহেতু দুইটার বাস টাইম সমান, এখন আমাদের দেখতে হবে আসলে কে প্রথমে অ্যারাইভ করছে। এখানে পি টু অ্যারাইভ করছে, তাহলে পি টু এর প্রসেস চলবে কতক্ষণ, নেক্সট কোনো প্রসেস আসা পর্যন্ত, নেক্সট প্রসেস আর ফাইভের পর আসছে একদম তেইশে। তো এখন আমরা কতক্ষণ পর্যন্ত যাব, যেহেতু পি টুর বাস টাইম আসে আর ওয়ান, তাহলে যাব আমরা পি সিক্স, এটা হচ্ছে পি টু, বা আমরা এটা এক ঘরেই দিতে পারি এটা উঠিয়ে দিয়ে। তো পি সিক্স, তাহলে এর বাস টাইম কমে হয়ে গেল জিরো, তাহলে জিরো হলে এই প্রসেস বাদ। তাহলে আমরা এই প্রসেসটা এখন উঠাই দিই, এটাও আর লাগবে না, কারণ এই এই প্রসেসের কাজ শেষ, জিরো হলে তার কাজ শেষ। তো এখন হচ্ছে পি থ্রি, পি সিক্স, পি ফাইভ, এর মধ্যে বাস টাইম কম কর, অবশ্যই পি থ্রি, তাহলে এখন হবে পি থ্রি। কতক্ষণ পর্যন্ত যাবে, কারণ এর আর তো কেউ আসার নাই, আসছে একদম তেইশে, তো আমরা এখন আসি সিক্সে, তাহলে এর পি থ্রি সিক্স থেকে ওয়ান মিনিট বার প্রসেস হবে, তাহলে এখানে আসা হবে সেভেন, তাহলে এটি শেষ, এটাও বাদ। তাহলে আসছে এখন কে, পি ফাইভ, পি সিক্স, এর মধ্যে বাস টাইম কম কর, পি সিক্স, তাহলে সার্ভ হবে পি সিক্স। কতক্ষণ পর্যন্ত, এইটে কোনো অ্যারাইভ, এইট যদি যায় কেউ নাই, আসার কেউ নাই, আরেকদম আসছে তেইশে, তাহলে নাইন, এইট, নাইন, টেন, একটাই পি সিক্সের বাস টাইম হচ্ছে ফোর, তাহলে সেভেন আর ফোর হচ্ছে ইলেভেন, তাহলে সেইখানে ইলেভেন পর্যন্ত সার্ভ হবে। তারপর এর বাস টাইম এখন জিরো, যেহেতু পুরোপুরি সার্ভ শেষ, তাহলে এটিও বাদ। এখন আসছে কি পি ফাইভ, পি ফাইভ শুরু হচ্ছে এগারোতে, আর এখানে এর বাস টাইম হচ্ছে কত, সেভেন সেভেন, তাহলে পি ফাইভ যাওয়ার পর যাবে কতক্ষণ, এগারোতে শুরু হয়েছে আর বাস টাইম হচ্ছে সেভেন, তাহলে এখানে হচ্ছে আঠারো। তারপর আসছে আর একটা প্রসেস এখনও বাকি আছে, সেটা হচ্ছে পি ওয়ান, পি ওয়ান আসছে কততে, তেইশে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে উনিশ, বিশ, একুশ, বাইশ, নাই এই তেইশে। এখন এটা এখানে কোনো প্রসেস আসেনি, এই প্রসেস এইভাবে কাটি দেবে বাদ। তাহলে পি ওয়ান আসছে তেইশে, তেইশে শুরু হচ্ছে, তার বাস টাইম কত, ফোর, তাহলে শেষ হবে সাতাইশে, এটা হচ্ছে পি ওয়ান। আসলে এই হচ্ছে প্রিএমটিভ শর্টেজ অফ ফার্স্টের ক্ষেত্রে, এটা হচ্ছে গ্যান্ট চার্ট তৈরি করার নিয়ম।
তো গ্যান্ট চার্ট তৈরি করার পর এখন এখানে বলা আছে ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ ওয়েটিং টাইম অ্যান্ড টার্ন অ্যারাউন্ড টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইম বের করার ক্ষেত্রে সূত্র হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল হচ্ছে কমপ্লিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। বলতে কমপ্লিশন টাইম বলতে বোঝাচ্ছে যে একটা প্রসেস কখন কমপ্লিট হয়েছে। একটা প্রসেস সাপোজ পি ওয়ান, এখানে পি ওয়াজ কমপ্লিট হচ্ছে 27, এই 27 মাইনাস এই পি ওয়ান অ্যারাইভ করছে কততে 23, তাহলে কত হচ্ছে 27 থেকে 23 গেলে এখানে হচ্ছে 4, এটা হচ্ছে পি ওয়ান। এখন পি টু এর ক্ষেত্রে যদি আমরা বাইর করতে যাই, পি টু এখানে এর কমপ্লিশন টাইম হচ্ছে কত, এই দিক দিকে আমরা লক্ষ্য করে যাব। পি টু কমপ্লিট হচ্ছে 6, তাহলে পি টু কমপ্লিট হচ্ছে 6, আর পি টু অ্যারাইভ করছে কততে পি 4, তাহলে এখন কত হচ্ছে 2। এভাবে আমরা আসলে পরপর আমরা এই পি এই 2, 4 এই সব কিছু আমরা প্রত্যেকটা এরপর পি 3, পি 4, পি 5, পি 6 বের করে এরপর আমরা যোগ করার পর আমরা টার্ন অ্যারাউন্ড টাইম পাবো। আর টার্ন অ্যারাউন্ড টাইমের পর বের হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম। আর অ্যাভারেজ ওয়েটিং টাইমের ক্ষেত্রে ওয়েটিং টাইম বের করার নিয়ম হচ্ছে এই টার্ন অ্যারাউন্ড টাইম আমরা যেটা পাবো, এই যে 4 যে পারলাম, এই টার্ন অ্যারাউন্ড টাইম বলতে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস হচ্ছে বাস টাইম। এর আগে মাইনাস করছিলাম অ্যারাইভাল টাইম, এবার মাইনাস করবো আমরা বাস টাইম। এই বাস টাইম মাইনাস করলে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা পাবো, না অ্যাভারেজ ওয়েটিং টাইমটা পাবো। তো আমি আসলে এটা করে দেখতেছি না, আশা করি আপনারা নিজে বাইর করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ।